অংশ, ছোট একটা অংশে সে নদী ভাঙনের শিকার হয়েছে। ফলে এই নদীর অনুশাসন যে কত চ্যালেঞ্জিং সেটা আসলে যারা কর্মরত তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন। সাফা তো যুক্ত আছেন নিশ্চয়ই। সাফা, পরিস্থিতির এই যে পরিবর্তন, এই প্রতিকূলতা আমরা সাফার কাছ থেকে শুনবো, তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যমুনার পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী গাড়িটি টোল প্লাজা এসে পৌঁছেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল প্রদান করছেন। সেতু পদ্মা, পদ্মা সেতুতে এখন তিনি যাত্রা করবেন এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে অর্থ প্রদান করলেন টোলের, এবং যে ফিরতি অর্থ সেটি তিনি গ্রহণ করে টোলের যে কাগজটি, যে টিকিটটি, সে টিকিটটি তিনি গ্রহণ করেছেন। হাস্যোজ্জ্বল মুখে মাননীয় প্রধানমন্ত্রী এই টোল প্রদান করে এগিয়ে যাবেন এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতুর ওপর।